राधे আমরা ট্রেনে চেপে গেছি। এবার ট্রেন ছাড়ার অপেক্ষা। এই যে ইনি কিনছে এরকম আমাকে দেখো খিদে পেয়ে যেত। তবে ভালো 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 আজকে আমার মন মতো নেপালে পুরি খাচ্ছি। আজকে আমার মন ভালো নেই। আমরা স্পটে পৌঁছে গেছি। এই যে আমাদের একটা রুমে বসতে দিয়েছে, যে সবাই এখন মেকআপে বসবে। মেকআপ হয়ে যাওয়ার পর তারপর আমরা গ্রিন রুমে সবাই যাব, তারপর স্টেজ ধরব। সবাই এখন মেকআপ করতে ব্যস্ত। তো আমি গ্রিন রুমে চলে এসেছি, যেই ক্লাব ঘরে বসতে দিয়েছিল ওখান থেকে মেকআপ কমপ্লিট করে আমি এখানে এসে ড্রেস আপ করে এখন রেডি হয়ে ফুল বসে আছি। তোমার প্রোগ্রামও শুরু হয়ে গেছে, এরপরেই আমার স্টেজ, আমি স্টেজে উঠবো এরপর। তো ভিডিওটা ফুল দেখতে থাকো তোমরা একটু স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে তো অতি অবশ্যই কেউ ভুলো না, প্লিজ লাইক করে দিও। আর সবাই কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আমাদের শো শেষ হয়ে গেছে, আমি মেকআপ তুলেও নিয়েছি। আবার ক্লাব ঘরে আমাদেরকে এসে থাকতে দিয়েছে, আমরা ক্লাব ঘরে রয়েছি। এবার খেতে বসবো আমরা। এই দেখো মেকআপ তুলছে সব, ওর মেকআপ তোলা হয়ে গেছে। আর দেখো ভুতিনি সেজে রয়েছে, মেকআপ তুলছে। দেখো খাবারে কি আছে, চিকেন আর ভাত।
সব খেতে বসে গেছে। পুরো অন্ধকার দেখতে হবে না যে কার্তিক দা আমাদের পরিবেশন করছে। এখন আমার আর কিছু লাগবে না, এবার তুমি নাও দি বসো, দিও না কি অবস্থা করছে দিদি। হ্যালো গাইস, তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 4:30। আর আমাদের ট্রেন রয়েছে 5:45, তাই আমরা এত তাড়াতাড়ি স্টেশনে গিয়ে কী করবো, বেফালতু বসে থাকতে হবে। সেই কারণের জন্যে আমরা এই ক্লাব ঘরের মধ্যে এখন সবাই মিলে একসাথে শুয়ে রয়েছি। আর এখান থেকে স্টেশনটা কাছে, একটু বেশি লাগবে না যেতে, তার জন্য কি করবো না সবাই বসে আছি। দেখো সবাই ভালো শুয়ে রয়েছে একসাথে, দেখো কি হারে সবাই একসাথে শুয়ে রয়েছে, কি অবস্থা সবার। একটু পরে কিছু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাবো স্টেশনে। চলো স্টেশনে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই মিলে একসাথে রয়েছি, ট্রেন ধরো বলে ট্রেন আসার অপেক্ষা, শুধু ট্রেনে চাপবো আর উড়ে যাবো আমরা। না টুম্পা উড়বে বাবা, এই যে উড়বো আমাদের মিস টুম্পা সোনা, উনি আবার বলছে ওর সোনা, ওর সোনা কি রে, আমি বুঝে নেবো কেন জাফর ট্রেনে করে আমরা উঠবো, দেখি দেখি করবা উঠবো। চলো একদম এবারে বর্ধমানে গিয়ে তারপর আবার দেখা হবে সবার সাথে। ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি, ট্রেনে চেপে পড়েছি, সবাই মিলে একসাথে এনজয় করতে করতে যাচ্ছি। দেখো সবাই মিলে কি অবস্থা, এই দেখো এই যে দেখো সব এনজয় করতে করতে বাড়ি থেকে রওনা দিলাম। উল্টো হয়ে যাচ্ছে একদম, দেখো কি অবস্থা করছে ট্রেনের মধ্যে, যেতে যেতে সারা রাস্তাটা এরকম করছে কার্তিকটা। ও টুম্পাদি, টুম্পাদি চায়ের 5 টাকা দিয়েছি, আলো 5 টাকা আমি দিলাম না গো, হয়ে গেল তুই চুপ কর, তুই কথা বলিস না। ¡Gracias!
তো গাইস আমরা ট্রেন থেকে নেমে গেছি, আমরা আছি এখন আমাদের নতুন ওভারব্রিজে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলো না। আর যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিও, ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার বন্ধুরা তোমাদের কাছে গিয়ে পৌঁছে।